নমস্কার, বং রাঁধুনির রান্নাঘরে ফিরে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও নবরত্ন ডাল। এখন শীতকাল, বাজারে প্রচুর সবজি, কিছু সবজি নেব নবরত্ন ডাল মুগ ডাল দিয়ে। চলুন তাহলে দেখে নিই, স্কিপ করবেন না, ভিডিওটি পুরো দেখবেন। আজকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলে প্রচুর প্রচুর লাইক করুন, শেয়ার করুন। এখন যারা নতুন বন্ধু তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন সবার প্রথম পেয়ে। প্রথমে আমি এই মুগের ডাল ভেজে নেব। মুগের ডালটা ভালো করে ভেজে নেব, লাল লাল অল্প একটু। ডালটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি সিদ্ধ করার জন্য এটার মাপের আমি জল দিচ্ছি। ডালটা সেদ্ধ হয়ে যাবে, ততক্ষণ আমি সবজিগুলো রেডি করে নেব। এখানে গাজর কেটে নিয়েছি, ফুলকপি, কড়াইশুঁটি, দেব কিছুটা কিশমিশ, কাজু, ফোড়নের জন্য লাগবে গোলমরিচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, দুটো তেজপাতা, ডালটা সেদ্ধ হয়েছে কিনা দেখব। ডালটা ফুটছে, খানিকটা হয়েছে, একটু হবে আর একটু ডালটা ফাটা ফাটা হবে যখন, তখন আমি সবজিটা দেব। ডালটা এই অবস্থায় এখন, আর্ধেকের বেশিটাই ফেটে গেছে। এখন এবার আমি একটা একটা করে সবজি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কফি, কাজু, কড়াইশুঁটি। সবজিগুলো সেদ্ধ হবে, তার সাথে ডালটাও তখন আবার সেদ্ধ হয়ে যাবে। কাজু বাদাম নুন সমস্ত ভেজিটেবিলগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। ডালটা নামিয়ে নিয়েছি, এখন আমি এই ঘিটা দিয়ে দিচ্ছি। এই আমি এবার ঘিটা গরম হয়ে গেছে, তেজপাতা আর গরম মশলা এগুলো সব দিয়ে দিলাম, একটু ভেজে নেব। চালটা আমি এবার এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে দেবো একটু চিনি, দেবো মিষ্টিটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আজকে আমার এই নবরত্ন ডাল হয়ে গেছে।
এখন শীতকাল, এই গরম গরম এই ডালেই শুধু ভাত হয়ে যাবে খাওয়া। শীতের সময় এই নতুন সবজি, সমস্ত সবজিগুলো এই ডালের মধ্যে দিয়েছি। কাজু বাদাম, কিশমিশ, দারুণ একটা স্মেল। তাহলে আজকে আমার এই রেসিপিটা এই পর্যন্তই। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়।